এই যে একটু আবার আমরা ছাদে আসলাম। এখানে অনেক অন্ধকার, এই জন্য আমার ফ্ল্যাশ অন করে রাখছি। অনেক রকমের জিনিস থাকতে পারে, পোকা, ওই যে ওখানে কি একটা আওয়াজ হচ্ছে, কি আসালা। হ্যাঁ, পোকার উপর পাড়া দিলাম এই যে সেই পোকা। এটা আমার রুম, দেখতেছো দেখা যাচ্ছে সব সবকিছু। আমার খাট, ওইটা আমার সুটকেস, কারণ হচ্ছে আমরা এই কালকেই চলে যাচ্ছি ফেরত ঢাকায় বাংলাদেশে। এটা আমাদের রান্নাঘর, ভালো করে দেখা যাচ্ছে না। আমাদের ড্রয়িং রুম, যে সেই সিঁড়ি নিচে, ওইটা আমাদের পাশের বাড়ি, এই যে সেই সোফাটা আগের দিনে যে দেখাইছি। এখন তো অন্ধকার অন্ধকার, এই জন্যই অন্যরকম লাগতেছে হয়তো। কিসের একটা আওয়াজ আসতেছে, পোকা না পানি না প্রাণী, কি আসলে বুঝতেছি না। তার একটা এসি আগেও তো দেখাইছি নিশ্চয়ই। ও, এই যে আমার টিভি, এটা এখানে দেখা যাচ্ছে না, এই যে সব জমে গেছে পানি নাকি বরফ এখানে, আমি জানিও না এটা কি। হ্যাঁ হ্যাঁ, আমার হাতের মধ্যে ময়লা লেগে গেল। যাই হোক, হ্যাঁ এগুলো পোকা, কোনো পোকা, কোনো কি একটা।